যে একজন ব্যক্তি সে নামাজ রোজা এবং অন্যান্য আবাদত ঠিক করে আদায় করে কিন্তু সে জিহিবা দিয়ে অন্যদের কষ্ট দেয় এ ধরনের ব্যক্তির কি পরিণতি হতে পারে প্রথমে আমি আমাদের এফআইকে বলবো আলাইকুম আসসালাম ও রহমতুল্লাহ ওবরাকাত জিহিবা সম্পর্কে আমাদের ইসলাম ধর্ম আমাদেরকে খুব হুঁশিয়ার করে দিয়েছেন এবং এই জিহিবা দ্বারা অনেক ব্যক্তিরা নামে যাবে আমি এখানে আপনাদেরকে কয়েকটি হাদিস উল্লেখ করবো আপনারা বুঝতে পারবেন যে রসুল্লিয়া রসুল সল্লা আলিয়াসাল্লাম আমাদেরকে কত যে হুঁশিয়ার করে দিয়েছেন এ জিহিবা ব্যবহার জিহিবা ব্যবহার নিয়ে এখানে প্রথমে আমি যে হাদিসটি উল্লেখ করছি যে হাদিসটি ইমাম বুখারি রেওয়সদ আলিউসাল্লাম বলেছেন যে ইন আবদা লায়াতকাল্লা বিল কালিমাতি মিনসাহাতিল্লাহ লাউলকে ইহাবল ইয়াহুই বিহা ফিনা আরি ঝাহান্নাম রসসল্লা সাল বলতেছেন যে আবার বান্দা কখনও আল্লাহর অসন্তুষ্টির কথা বলে বলে ফেলে যার পরিণতি সম্পর্কে তা ধারণা নেই অথচ সেই কথার কারণে সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে দেখলেন তো ভাই শুধু একটি শব্দ বলেছে যে শব্দটি আল্লাহর অসন্তুষ্টির কথা বলেছে এই একটি শব্দের জন্যই তাকে যার নামে নিক্ষেপ করা হচ্ছে আবার আরেকটি হাদিস যে হাদিসটি ইমাম তিলিমিদি রাত করেছে রসুল্লাহ আলী আল্লাহ আহুকে বলছেন যে ওহালিয়া নাস ফিন্নার আলা জুহিহিম আও আলা আল্লাহরহিম্লা হাস আলসিনাতিহিম যে মাত্র আল্লাহকে বলতে রসুল্লাহ আলী আসাল্লাম মানুষকে শুধুমাত্র জিহিবার উপার্জনের কারণেই অধমুখে জাহান নামে নিক্ষেপ করা হবে আবার একজন মহিলা যে মহিলার কথা রসসল্লাহ আলী আসাল্লামকে বলা হলো এ হাদিসটি ইমাম আবু দাউদ ইমাম বাহিয়াক ইমাম আহমদ রেবায়ত করেছেন যে একজন মহিলার কথা রসসল্লাহ আলী আসাল্লামকে বলা হলো যে মহিলা যে রাত্রে জেগে নামাজ পড়ে দেখুন ভাই রাত্রে জেগে নামাজ পড়ে আবার দিনবেলা রোজা রাখে এবং সে অনেক দান খয়েরা করে কিন্তু তার সমস্যা একটাই সে জিহবা দিয়ে তার প্রতিবেশীকে কষ্ট দেয় এতগুলো কাজ করার পরেও কিন্তু রাসুসাল্লাহ সাল্লাম যখন শুনেছে সে তার প্রতিবেশীকে তার জিবা দিয়ে কষ্ট দেয় রাসুসাল্লাহ সাল্লাম বলেছেন যে ওই মহিলা ওই মহিলার মধ্যে কোনো কল্যাণ নেই সে নামি। আবার আরেক মহিলার কথা বলা হয়েছে যেই মহিলা শুধু ফরজ নামাজগুলো পড়ে এবং ফরজ রোজা রাখে টুকটাক কিছু দান করে এত বেশি দান দান ছিল না টুকটাক কিছু দান করে কিন্তু সে কোনো তার প্রতিবেশীকে তার জিহিবা দিয়ে কষ্ট দেয় না তখন সশাল বলছে এই মহিলা জান্নাতি দি তো ভাই আমাদের এই জিহিপা মানুষদেরকে মানে কীভাবে নামে নিয়ে যাচ্ছে প্রিয় ভাই আমরা সব চেষ্টা করবো আমাদের এই জিহিবাকে হেফাজত রাখার জন্য আল্লাহ সাহান আমাদের সবাইকে এই জিহিবা হেফাজত করার এবং জিহিবাদি যেন আমরা العباده করতে জিকির واخر دعوانا الحمد لله رب العالمين وصلى على سيدنا محمد وعلى اله واصحابه اجمعين والسلام عليكم ورحمه الله وبركاته